মেয়েরের এমন পরিস্থিতি দেখে ইতিমধ্যেই তার চোখজোড়া সজল হয়ে উঠেছে। তার অন্তরালে অতিরিক্ত জটিল প্রশ্নের উৎপত্তি ঘটেছে। মেয়েটা যে সমুদ্রহীনা কয়েক ঘন্টায় অবরুদ্ধে হাঁপিয়ে উঠেছে। বন্দি খাঁচার পাখির ন্যায় সমুদ্রহীনা বেঁচে থাকার প্রতি অনীহা সৃষ্টি হয়েছে মেহেরের হৃদয় মনে। সোয়াব খান গভীর প্রত্যাশায় ছিলেন মেয়েটাকে সমুদ্রে থেকে বিচ্ছেদ করতে, কিন্তু মেয়েটা যে সমুদ্র নামক প্রাণীর প্রতি আবেগে আপ্লুত। সমুদ্রের প্রতি ভালোবাসার সৃষ্টি কি মেহেরের বয়সের দোষ নাকি পবিত্র বন্ধনের মায়া জাল? এই কল্পনার সঙ্গে তো সোয়াব খান পবিত্র বন্ধনই গেঁথে গিয়েছিলেন। সেও তো কল্পনাকে ছুঁয়ে দুজন একসঙ্গে আশ্রি পৃষ্ঠে ঘিরে থাকার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু সেই মায়া জাল তো সোয়াব খানের বুকে বিন্দু পরিমাণ অনুশোচনা সৃষ্টি করেনি। সে কল্পনাহীনা দিব্য প্রশান্তিতে সময় অতিবাহিত করে এসেছে প্রতিনিয়ত। কই তার মনে তো কোনো কালেই কোনো অনুভূতির উদ্ভব হয়নি অর্ধাঙ্গিনীকে ঘিরে। কিন্তু তার মেয়েটা সম্পূর্ণ বিপরীত। মেহেরের অনুভূতিগুলো তো মিথ্যে নয়, বিষয়টা মেহেরের আচরণেই প্রকাশ পাচ্ছে। এ যেন কৈশোরীর দোষ নয়, মেহেরের হৃদয় গহীনে উত্তপ্ত অদ্ভুত এক অনুভূতি স্পষ্ট ফুটে উঠেছে। মেয়েটা যে গভীর হতে গভীরতরভাবে সমুদ্র নামক অনুভূতিতে আক্রান্ত হয়ে পড়েছে, যে অনুভূতি দমিয়ে রাখা শুধুমাত্র তার সমুদ্রকে প্রয়োজন, শুধুমাত্র সমুদ্রকে। গড়ি কাটাতে ছুঁই ছুঁই ছয়টা এই অবেলায় ইশরাত বেগমের কোলে মাথা রেখে চোখ যুগল বুঝে রয়েছে যারা। ক্লান্তির ছাপ স্পষ্ট মেয়েটার মুখ। নিজ বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার প্রয়াসে কয়েকদিন যাবৎ টিউশনি করাতে আরম্ভ করেছে সে। পাশের ফ্ল্যাটের বসবাসরত তৃতীয় শ্রেণীর দুটো ছেলেকে পড়াচ্ছে সে। বাচ্চা দুটির সঙ্গে সময় অতিবাহিত করে বেশ আনন্দিত যারা। বর্ষণকে মস্তিষ্ক হতে চিরন্তন মুছে ফেলার সিদ্ধান্তে অটল সে। বর্তমানে ইয়াদ নামক ব্যক্তিকে দেখার অভিপ্রায় জেগেছে তার হৃদয় গহীনে। তার চোখজোড়া ভীষণ তৃষ্ণার্থ হয়ে উঠেছে একটি বারের জন্য ইয়াদকে দেখতে। ইতিপূর্বে যারার সঙ্গে সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। দিন দুয়ে পূর্বে কোনো এক অজ্ঞাত ব্যক্তি তাকে শতবারের অধিক তার মোবাইলে ফোন কল করেছিল। অজ্ঞাত ব্যক্তি বললে ভুল হবে, যারা নিকট সেই ব্যক্তিটা বর্ষণ ছাড়া অন্য কেউ নয়। বারংবার কল করাতে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে ফোন বন্ধ করে দেয় যারা। দুই দিন যাবৎ ফোন আর চালু করার প্রয়োজন বোধ করেনি সে, কিন্তু ইরশাদ বেগমের প্রতীক্ষার কাছে হার মানতে হয়েছে তাকে। বর্তমানে বন্ধ মুঠোফোন হাতে নিয়ে চালু করার উদ্দেশ্যে দু হাতের মধ্যবর্তী নিয়েছে যারা। আজ হয়তো খোলা হতো না, কিন্তু ইরশাদ বেগমের বিষাদগ্রস্ত হৃদয় পুলকিত করার লক্ষ্য এই উদ্যোগ নিয়েছে সে। ইরশাদ বেগম কয়েকদিন যাবৎ তার বড় ছেলে সমুদ্রের কণ্ঠস্বর কর্ণপাত করতে পাগল হয়ে উঠেছেন। ছেলের জন্য আজ নাকি তার হৃদয় অশান্ত হয়ে উঠেছে। বেঁকে বসে নি, আজ যে করেই হোক দুজন ছেলের কণ্ঠস্বর কর্ণপাত করেই ছাড়বেন। বিশেষ করে সমুদ্রের জন্য আজ তার অন্তরালা তোলপাড় আরম্ভ করে দিয়েছে। সমুদ্রের কথা চিন্তা করে বারংবার তার বুক কেঁপে উঠেছে। অদ্ভুত অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। একেই বোধহয় বলে নারের টান। সন্তানের বিপদের আভাস পূর্ব থেকেই মায়ের মনে সজাগ হয়ে উঠেছে। ফোন খুলতে যারার লক্ষ্য হলো ইয়াদ নামক ব্যক্তিটার বারবার কল করেছে, এমনকি মিনিট পাঁচেক পূর্বেও ইয়াদের নাম্বার থেকে কল এসেছে। বিয়ের এতদিন অতিক্রম হয়েছে, কিন্তু এখন অবধি ইয়াদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়নি যারার। তৎক্ষণাৎ পুনরায় ইয়াদের নাম্বার থেকে কল এলো। ইতিমধ্যে যারার হৃদয়ে স্পন্দন তড়িৎ বেগে নিয়েছে। যারার পরিস্থিতি খানিকটা আজ করতে সক্ষম ইশরাত বেগম। অতঃপর কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো যারা। মুহূর্তে বিপরীত পার্শ্ব হতে ভেসে এলো এক চীনা পরিচিত কণ্ঠস্বর, জেবু। অমায় বিদ্যুৎ গতিতে চমকে উঠল যারা। এই জেবু নামটা শুনে যারার অস্থিরতা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ হারে। কিন্তু যারা কিছু বুঝে ওঠার পূর্বে ইয়াদ ফের বলে উঠল, জেবু ভয়ের কিছু নেই, শোনো, সমুদ্র ভাইয়া হাসপাতালে ভর্তি। ভাইয়ার গায়ে গুলি লেগেছে, তাই ভীষণ অসুস্থ সে। জানি না আমার ভাইয়াটা কেমন আছে। কথাগুলো দলা পাকিয়ে কান্না আসলো ইয়াদের। শত প্রচেষ্টা করে নিজেকে ধাতস্থ রেখে ফের বলে উঠল, আমি যেন বিষয়টা জানতে না পারি, তোমাকে একটা বড় দায়িত্ব দিচ্ছি। জেবু, খানিকের মতো অ্যাপার্টমেন্টের সামনে একটা গাড়ি আসবে। তুমি দেরি না করে আম্মুকে নিয়ে অতি জলদি ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, আম্মুকে ভুলো ভাইয়ের কথাটা বলবে না। কথাগুলো যারা কর্ণপুরে পৌঁছানো মাত্রই স্তব্ধ হয়ে উঠল সে। তৎক্ষণাৎ ছোট্ট বোনের কথা ভেবেই অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে উঠেছে। যারা ইয়াদের কথার প্রতি উত্তরে কাঁপা কাঁপা কণ্ঠেই বলে উঠল,
মেহের কোথায়? ও ঠিক আছে তো? ইয়াত দীর্ঘশ্বাস ত্যাগ করেই বলল, ওহো, ভাইয়ার কলিং ফোন দিয়েছিল, বলেছে মেহের নাকি কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছি। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পৌঁছে যাব। তুমি শুধু মাকে কিছু একটা বুঝিয়ে রেডি করো। বলেই সেকেন্ড পাঁচেক নীরব থেকে ইয়াদ বলে উঠল, আই এম সরি, প্লিজ জেবু, আমার ভাইয়ের জন্য দোয়া করো। বাক্যগুলো বলেই গট গট করে ইয়াদ ফোন কেটে দিল। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় বেশ চিন্তিত যারা, সে দিশেহারা হয়ে পড়েছে। ইয়াদের মুখ হতে নির্গত জেবু ডাকটা লক্ষ্য করেনি সে। লহমায় যারা দীর্ঘশ্বাস ত্যাগ করে শাশুড়ি মায়ের দিকে তাকালো। ইশাদ বেগম অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং ঠোঁট জোড়া সুকুঞ্চিত করে কথা বলার প্রচেষ্টা চালাচ্ছে। তৎক্ষণাৎ যারা নিজের ভুল বুঝতে পেরে ঠোঁট জোড়া সুকুঞ্চিত করে মিনমিন কণ্ঠেই মিথ্যা বুঝ দিল ইশাদ বেগমকে, আম্মু তুমি চিন্তা করো না, মেহেরের কিচ্ছু হয়নি, সমুদ্র ভাইয়া ফোন করেছিল। তাও যেন ইশরাত বেগম শান্ত হবার নাম নিচ্ছে না। এক পর্যায়ে যারা তাকে শান্ত করতে ছলনাময়ী তির্যক হাসির রেখা টেনে বলে উঠল, তোমার বড় বউ অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তুমিও দেখেছ মেয়েটা খেতে চায় না। তাছাড়া জানো না মা, আমি রহস্যের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে তোমার প্রত্যাশা পূরণ হবে খুব শীঘ্রই। ভাইয়া বলেছে আমরা যেন আজই রওনা দেই, তার ফ্রেন্ডের গাড়ি পাঠিয়ে দিবেন খানিকের মধ্যে। তাড়াতাড়ি রেডি হও মেহেরকে, থুক্কু, বড় ভাবিকে দেখতে যাব, আমি খুব এক্সাইটেড। যারা কথা শুনে মুচকি হাসির রেখা স্পষ্ট ফুটে উঠল ইশরাত বেগমের ঠোঁটের কোণে। যারার কথায় বাহ্যিক আনন্দিত হলেও অন্তর থেকে আনন্দিত হতে ব্যর্থ হচ্ছেন তিনি। তার ভেতর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আশঙ্কার আবির্ভাব ঘটেছে। সমুদ্রের জন্য তার বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠছে। ছেলেটাকে চিরন্তন হারিয়ে ফেলার ভয় হচ্ছে তার। অন্তরাল তাকে বলছে ছেলের মুখ অতি নির্গিত প্রশান্তিময় মা ডাকটা আর কোনোদিনই শুনতে পাবেন না তিনি। ঘড়ির কাঁটায় ছুঁই ছুঁই রাত ৮টা, ভীষণ শান্ত পরিবেশ। এশারের আজানের ধ্বনি প্রতিধ্বনি তুলছে চারপাশে। ১২১ নম্বর কেবিনে গভীর নিদ্রে আচ্ছন্ন মেহের। বিকেলে যখন সে অজ্ঞান হয়ে পড়ে তখন অচেতন অবস্থায় তাকে কেবিনে নিয়ে আসা হয়। কিছুক্ষণ যাবৎ ঘুমের মধ্যেই অস্তিত্ব বোধ করছে মেহের। অনুভব হচ্ছে কেউ গভীর দৃষ্টিতে তার মুখশ্রীতে অপলক দৃষ্টিপাত নিক্ষেপ করে আছে, যার সুবাদে খানিক যখন যাবৎ চোখ যুগল উন্মুক্ত করার প্রয়াসে স্বল্প নড়ে চড়ে উঠছে সে। অদম্য প্রয়াসে এক পর্যায়ে চোখ যুগল পিটপিট করে উন্মোচন করল সে। ঝাপসা অস্পষ্ট দৃষ্টি প্রখর করে নিজেকে আবিষ্কার করলো এক শুভ্র স্বচ্ছ ঘরে। মিনিটের মধ্যে তার মস্তিষ্কে ভেসে উঠল সমুদ্র নামক মানবের মুখশ্রী। লোকটা কোথায়, কেমন আছে, সুস্থ হয়েছে তো? প্রশ্নগুলোর উৎপত্তি ঘটেছে মেহেরের অন্তরালে। ইতিমধ্যে হৃদয় গহীন ঝড় রাত্রির উত্তাল সমুদ্রের ন্যায় অশান্ত এবং অসংযত হয়ে উঠেছে। সমুদ্রকে একটিবার দেখার সাধে সে পুনরায় উন্মাদ হয়ে উঠল। তৎক্ষণাৎ তড়িৎ বেগে উঠে বসল সে। দুর্বল শরীর নিয়ে বেড থেকে নামার প্রয়াস চালালো অনবরত। জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করে বিড়বিড় করে অসহায় বিপন্নের ন্যায় বলতে লাগল, এই যে শুনছেন, আপনি কোথায়, একটু সামনে আসবেন প্লিজ, আমি শুধু একটিবার আপনার সঙ্গে কথা বলতে চাই, আমার ভীষণ ভয় হচ্ছে যে। মেয়ের চিৎকার শুনে মুহূর্তে করিডোরেতে ছুটে এলেন সোহাব খান। মেয়ের এমন উন্মাদের ন্যায় আচরণ তাকে ভীষণ ব্যথিত করে তুলল। দ্রুত নার্সকে ইনফর্ম করলেন সে। অতঃপর মেয়ের নিকটবর্তী হাজির হলেন। মেয়েটার হাত জোড়া থরথর করে কাঁপছে। শুধু তাই নয়, অশ্রুকণা তার গাল যুগল সিক্ত করে তুলেছে অবিরাম। পরিশেষে সোহাব খান মেয়ের হাত জোড়া আঁকড়ে ধরলেন। মেয়েকে শান্ত করার উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠেই বললেন, কি হয়েছে আমার আম্মুটার, শান্ত হও মা। মেহের নিশ্চুপ হয়ে রইল না। সোহাব খান পুনরায় বললেন, কি হয়েছে মা, বাবাকে বলো, বাবা সমাধান করে দিবে তো। বলো আম্মু কি হয়েছে তোমার, বাবা সমাধান করে দিবে, প্রমিস, কিন্তু তুমি শান্ত হও। মেহের শান্ত না হয়ে সোহাব খানের শার্টের হাতটা খামচে ধরলো। অতঃপর উম্মাদের ন্যায় বলল, উনি কোথায় একটু বলবেন, আমি ওনাকে দেখতে চাই, আমাকে দয়া করে ওনার কাছে নিয়ে চলুন। মেয়ের আবদার সম্পর্কে পূর্ব থেকেই অনুমান করেছিলেন সোহাব খান। সত্যি তার মেয়েটা সমুদ্রহীনা পাগল প্রায়। বড় জোর চার কি পাঁচ ঘন্টা সমুদ্রের চোখের আড়াল হওয়াতেই অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা। তাহলে কি করে প্রতি সেকেন্ড মিনিট ঘন্টা দিন এক মাসের পর মাস অতিবাহিত করবে সমুদ্রকে ছেড়ে? আহা, কাঁদো না সোনা, এভাবে কাঁদলে কি করে চলবে, চলো আমি তোমাকে সমুদ্রের কাছে দিয়ে যাচ্ছি।
কথাগুলো শুনে মেয়ের কিছুটা শান্ত হলো। সোহেব খান অনিচ্ছুক থাকা সত্ত্বেও মেয়ের আবদারের কাছে হার মানতে বাধ্য হলেন। বুকের উপর পাথর চেপে মেয়ের হাত যুগল আগলে ধরে সমুদ্রের কেবিনের দিকে ধাবিত হলেন। অপারেশন থিয়েটার থেকে সমুদ্রকে কেবিন নং 213-তে নিয়ে আসা হয়েছে ঘণ্টা চারেক পূর্বে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সমুদ্র অচেতন হয়ে পড়েছিল। তেমন একটা অঘটন ঘটেনি তার সঙ্গে। জামাল সাহেবের নিক্ষিপ্ত গুলি অল্পের জন্য তার পিঠের অভ্যন্তরে প্রবেশ করেনি। হাতের বাহুতে আঘাত এনেছে গুলিটা বের হয়নি বিধায় সমুদ্রকে ইমার্জেন্সিতে নিয়ে নেওয়া হয়েছিল। সমুদ্রের জ্ঞান ফিরেছে ঘণ্টাখানিক পূর্বে। অচেতন হয়েছে সর্বপ্রথমে মেহেরকে দেখার অভিপ্রায় প্রকাশ করেছে সমুদ্র, কিন্তু মেহের দুর্বল শরীরে সম্বন্ধে জ্ঞাত হতে উত্তেজিত হয়ে পড়েছিল সে। অতঃপর নার্স এসে স্বল্প ঘুমের ইঞ্জেকশন পুশ করে গিয়েছে। সেই সুবাদে বর্তমানে সমুদ্র ক্লান্তির অবসান ঘটিয়ে ঘুমের গভীর ঘুমে আচ্ছন্ন। তার চোখে মুখে মলিনভাব স্পষ্ট। খানিকের মধ্যেই মেয়েরের সহিত সমুদ্রের কেবিনে প্রবেশ করলেন সোহেব খান। ভেতরে প্রবেশ করে সমুদ্রের বেড বরাবর ইশারা করে মেয়েরকে বলে উঠলেন, দেখো মামনি, সমুদ্র ঠিক আছে, তোমার চিন্তার কোনো বিষয় নেই, নিশ্চিন্তে থাকো। সমুদ্রের নিথর দেহ দৃশ্যমান হতে এক মুহূর্ত অপেক্ষা করলো না মেহের। সোহেব খানের হাতের বাঁধন ত্যাগ করে কনিষ্ঠ পদে ধাবিত হলো সমুদ্রের নিকটবর্তী। ইস, এখন প্রশান্তির প্রাদুর্ভাব ঘটেছে মেহেরের হৃদয় মনে। সমুদ্রের চোখ জোড়া বন্ধ করে রয়েছে, তার পুরো শরীর নেতিয়ে পড়েছে খানিকটা। আঘাতপ্রাপ্ত স্থানে ব্যান্ডেজ দিয়ে আবৃত করা সাদা শুভ্র রঙের ব্যান্ডেজে ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট। সমুদ্রের এহেন দশা পরিলক্ষিত করতে গভীরভাবে মত্ত মেহের। সমুদ্রকে দৃশ্যমান হতে মেহেরের চোখ জোড়া হতে বর্ষণের প্রখরতা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।